স্থানীয় নাগরিকবৃন্দ এবং আমাদের পূজা কমিটির প্রতিটি সদস্য, ছোট বড় প্রবীণ নবীন সবাই মিলে এই পুজোটাকে আমরা সর্বাঙ্গীনভাবে একটা সুচারুরূপে কল্পনা করতে চাই। শুধু কল্পনা নয়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা যে শুধু থিম পুজো দিয়ে কিন্তু আমাদের এই পুজো হতে পারবে না। কেননা আমাদের এখানকার স্থানীয় অধিবাসীরা মায়ের আদলে মূর্তিকে দেখতে চায়, অর্থাৎ থিমের মাধ্যমে আমরা কিন্তু কোনো রকমই মাকে অবহেলা করতে পারবো না। কেন সেই মৃন্ময়ী রূপের যে মা, তাকে চিন্ময়ী রূপ দিতে না পারলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না।